মেহেরপুরের গাংনিতে পিকনিকের বাস উল্টে ত্রিশ জন আহত হয়েছেন এদের মধ্যে নারী ও শিশু রয়েছে কুষ্টিয়া মেহেরপুর সড়কের গাংনির তেরাইল নামক স্থানে রোববার বেলা সাড়ে এগারোটার দিকে এই ঘটনা ঘটে মেহেরপুর সদরের রাজনগর গ্রাম থেকে সাঁয়ত্রিশ যাত্রী নিয়ে হাসান পরিবহনের বাস পিকনিকের উদ্দেশ্যে নাটোরের দিকে রওনা দেয় বাসটি তেরাইল ডিগ্রি কলেজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে গভীর খাদে পড়ে যায় এ সময় বাসের ভেতরে যাত্রীরা আটকে পড়েন আহত হন ত্রিশ জন বামুন্দি ফায়ার সার্ভিসের সদস্য তাদেরকে উদ্ধার করে গাংনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়